अगर आप चैनल में नए हैं तो सबसे पहले सब्सक्राइब करें हमारे चैनल को और पास में नोटिफिकेशन बेल को भी प्रेस करें ताकि लेटेस्ट वीडियो के नोटिफिकेशन सबसे पहले आपके पास पहुंच सके। यস তোমাদের জন্য আজকে রাইটিং পার্টের একটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়, রিপোর্ট রাইটিং এর জন্য কিছু শর্ত, কন্ডিশন এগুলো নিয়ে আলোচনা করব। সো হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ রিপোর্ট, একটি তাৎপর্যপূর্ণ রিপোর্ট লেখার জন্য কোন বিষয়গুলো জানা দরকার সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ইম্পর্টেন্ট নোটগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। তো এই রিপোর্টের স্যাম্পল কোশ্চেন বা নমুনাটা কেমন হবে আমরা একটু দেখে নিই। পরীক্ষায় কোয়েশ্চেনটা ঠিক এরকম হবে যে সাপোজ ইউ আর দ্য ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অফ আ ন্যাশনাল ইংলিশ ডেইলি পাবলিশড ফ্রম ঢাকা, ইউ হ্যাভ জাস্ট কভার্ড আ রোড অ্যাক্সিডেন্ট ইন ইউর এরিয়া, রাইট আ নিউজ রিপোর্ট অফ অ্যাবাউট 120 ওয়ার্ডস, গিভ আ টাইটেল টু ইউর রিপোর্ট। অর্থাৎ ধরা হোক যে তুমি একটি নিউজ পেপারের রিপোর্টার এবং নিউজ পেপারটার নাম দেওয়া রয়েছে ন্যাশনাল ইংলিশ ডেইলি, অথবা এখানে অন্য কোনো পত্রিকার নামও থাকতে পারে। তো তুমি সেখানকার প্রতিনিধি এবং প্রতিনিধি হয়ে তুমি একটা রিপোর্ট করবে। রিপোর্টের বিষয় হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এবং এখানে ওয়ার্ড লিমিট দেওয়া রয়েছে 120, ১২০ ওয়ার্ডের হতে হবে। আর সবশেষ কথাটি হচ্ছে যে গিভ আ টাইটেল টু ইয়োর রিপোর্ট, অবশ্যই একটা টাইটেল দেবো আমরা রিপোর্টের। ওকে, এটা হচ্ছে আমাদের এনসিটিভি স্যাম্পল কোয়েশ্চেন। তো পরীক্ষায় এই এনসিটিভির মতোই অনুরূপ আরও কিছু কোয়েশ্চেন আসতে পারে, আমরা একটু সেগুলো দেখে নিই। নমুনা প্রশ্নগুলোর নাম্বার ওয়ান হচ্ছে ইমাজিন দ্যাট ইউ আর আ রিপোর্টার অব দ্য ডেইলি স্টার, ইউ হ্যাভ ইন্টারভিউড আ টর্চার হাউস ওয়াইফ, নাও রাইট আ রিপোর্ট অফ অ্যাবাউট 120 ওয়ার্ডস অন ভায়োলেন্স এগেনস্ট উইম্যান ইন বাংলাদেশ, গিভ আ টাইটেল টু ইউর রিপোর্ট। অর্থাৎ এক নম্বরে বলা হচ্ছে যে তুমি ডেইলি স্টার পত্রিকার একজন রিপোর্টার এবং একটা গৃহিণী নির্যাতিত হয়েছে, তুমি তার ইন্টারভিউ নিয়েছ, এইটার উপরে তুমি একটা রিপোর্ট তৈরি করবে, রিপোর্ট হবে 120 ওয়ার্ডের মধ্যে, এবং সবশেষ কথা একটাই যে অবশ্যই তাতে একটা টাইটেল দিতে হবে। নাম্বার টু, সাপোজ ইউ আর দ্য করেসপন্ডেন্ট অব দ্য ডেইলি স্টার, নাও রাইট আ রিপোর্ট অন ডেস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অব ড্রাগস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। অর্থাৎ ধরা হোক যে তুমি দ্য ডেইলি স্টার পত্রিকার হচ্ছে একজন করেসপন্ডেন্ট, তুমি প্রতিনিধি, তুমি ড্রাগের ভয়াবহতা নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রাগের যে ভয়াবহতা এসেছে সেটার উপরে রিপোর্ট তৈরি করো। নাম্বার থ্রি, সাপোজ ইউ আর আ রিপোর্টার অফ দ্য ডেইলি স্টার, নাও রাইট আ রিপোর্ট এক্সপ্রেসিং ইউর ডিপ কনসার্ন ওভার দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাইফ থ্রেটেনিং কেমিক্যালস ইন ফুডস অ্যান্ড ফ্রুটস, গিভ আ টাইটেল টু ইয়োর রিপোর্ট। অর্থাৎ ধরা হোক যে তুমি ডেইলি স্টার পত্রিকার একজন রিপোর্টার এবং তোমাকে রিপোর্ট করতে বলা হচ্ছে ফুড এবং ফুডসে যে কেমিক্যালগুলো মাখানো হচ্ছে, মেশানো হচ্ছে, সেইগুলো যে কতটা ঝুঁকিপূর্ণ এটার উপরে। নাম্বার ফোর, সাপোজ ইউ আর রূপম আর রিপোর্টার অব দ্য ডেইলি স্টার, নাও রাইট আ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অব ফেসবুক অন ইয়াং জেনারেশন। ধরা হোক তোমার নাম হচ্ছে রূপম, তুমি একজন রিপোর্টার এবং দ্য ডেইলি স্টার পত্রিকার রিপোর্টার, তো তোমাকে একটি রিপোর্ট করতে হবে ফেসবুকের খারাপ প্রভাব নিয়ে ইয়াং জেনারেশনের। এটা বেসিক্যালি খারাপ না, যে কোনো ইম্প্যাক্ট হতে পারে, গুড অর ব্যাড যে কোনো একটা ইম্প্যাক্ট হতে পারে। এখানে লক্ষণীয় বিষয়, আমি কিন্তু শুধু রিপোর্টার না, রিপোর্টার হিসেবে কিন্তু একটা নামও দেখতে পাচ্ছি, রূপম। ওকে, সো এইটা হচ্ছে মূলত নমুনা প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় থাকতে পারে। তো যদি এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় থাকে তাহলে আমরা কোন বিষয়গুলো ফলো করব, একটি আদর্শ মানে রিপোর্ট লিখতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত আমি এখন সেগুলো নিয়ে আলোচনা করব। একটি আদর্শ মানে রিপোর্ট লিখতে গেলে নাম্বার ওয়ান যে বিষয়টি দরকার সেটা হচ্ছে রিপোর্টের একটি শিরোনাম দিতে হবে। তুমি যে রিপোর্টটা লিখবে তাতে অবশ্যই একটি শিরোনাম দেবে। ওকে, এবার জেনে রাখো শিরোনাম দুটি ধরনের হয়ে থাকে, শিরোনামের মূলত দুটা ধরন হয়ে থাকে। নাম্বার ওয়ান, জেনারেল সেন্স, একেবারে সাদামাটা একটি শিরোনাম হতে পারে, অথবা অনেকেই একটু পেঁচিয়ে একটু ঘুরিয়ে শিরোনাম দিতে পারে, যেটাকে আমরা বলছি মিস্ট্রিয়াস সেন্স। তো এই মিস্ট্রিয়াস সেন্সটা একটু হচ্ছে রহস্যময়ী, আমরা শিরোনাম বলতে পারি, অনেকটা অ্যাট্রাকটিভ হতে পারে, একজন
পাঠক ওই শুধু শিরোনামটা পড়েই তার মনের ভিতর ইচ্ছা জাগবে যে আমি পুরো রিপোর্টটা একটু পড়তে চাই। ফর এক্সাম্পল, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে ফায়ার ইন গার্মেন্ট ফ্যাক্টরি। এই যে আমরা এই শিরোনামটি দিয়েছি, ধরলাম একটা রিপোর্টে এটা শিরোনাম দিয়েছি ফায়ার ইন গার্মেন্ট ফ্যাক্টরি, এইটা কিন্তু এক ধরনের জেনারেল সেন্স হতে পারে। এটাকে আমরা বলবো জেনারেল সেন্স, ফায়ার ইন গার্মেন্ট ফ্যাক্টরি। একেবারে পড়ে বোঝাই যাচ্ছে যে গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন ধরেছে, একেবারে ব্যাপারটা জেনারেল। আচ্ছা, তারপরে এইটা আমি আরেকটা শিরোনাম দিয়েছি দ্য হেল্পলেস টাস্ট বাই দ্য ক্রুয়েলটি অব দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা অবশ্যই একটি রহস্যময়ী মিস্টিরিয়াস সেন্স বলতে পারি। এটার বাংলাটা হচ্ছে যে অসহায় যারা তারা পৃথিবীর নিষ্ঠুরতার কাছে আজকে কষাঘাতে সিক্ত হয়েছে। তাহলে এইটা কিন্তু অনেকটা রহস্যময়ী, যে যারা হচ্ছে হেল্পলেস তারা কিন্তু পৃথিবীর নিষ্ঠুরতার কাছে আজকে হেরে গেছে। তো এইটা কিন্তু মূলত মানে ভেতরের পুরো রিপোর্টটা না পড়লে কিন্তু শুধু এইটুকু দেখে কিছু বোঝা যাবে না। তো এইটুকু পড়ার পর একজন পাঠকের কাছে আগ্রহ জাগবে যে এটা যদি শিরোনাম হয় তবে ভেতরটা একটু পড়া দরকার। তো যাই হোক, আমরা জেনারেল সেন্স বা মিস্টিরিয়াস সেন্স যেটাই বলি না কেন, যে কোনো একটা লিখলেই হবে। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব সাদা মাঠায় একটি আমরা শিরোনাম দেব, কারণ শিরোনাম কঠিন করতে যেয়ে কিন্তু আবার গ্রামাটিক্যাল থেকে শুরু করে নানা রকম ভুলগুলো হয়ে যেতে পারে। ওকে, সো নাম্বার ওয়ান দেখলাম রিপোর্টের অবশ্যই একটি শিরোনাম থাকতে হবে। তো নাম্বার টু কি আমরা সেটা আবার দেখব। ইয়াস, নাম্বার টু দেখতে পাচ্ছি। এবার আমরা যখন লেখা শুরু করব, শুরুতে আমরা লিখব স্টাফ রিপোর্টার অথবা করেসপন্ডেন্ট। ওকে, এরপরে দেব হচ্ছে একটি কমা, কমার পরে দেব হচ্ছে তারিখ, তারপরে ঠিক যে জায়গাটি রিপোর্ট, ঘটনা ঘটার স্থানে নাম দিয়ে দেব। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা বিভিন্ন বই বিভিন্ন জায়গায় তোমরা দেখবে যে কখনো কখনো ঘটনা ঘটার স্থানটাকে দেওয়া হয়েছে আগে আর তারিখটাকে দেওয়া হয়েছে পরে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না, বোথ আর রাইট। তুমি ইচ্ছা করলে তারিখ আগে দিতে পারো, ঘটনা ঘটার স্থান তারপরে, অথবা ঘটনা ঘটার স্থান আগে দিলে তারিখ তারপর দিলে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি রিপোর্ট শুরু করছো, শুরুতে দিয়ে দাও স্টাফ করেসপন্ডেন্ট। আচ্ছা, কমা ইউজ করো, এই যে আমরা কমা ইউজ করেছি। এরপরে তারিখ, যে তারিখে আমি রিপোর্টটি করছি সেই তারিখটি 20 ডিসেম্বর 2017। ওকে, এরপরে আরেকটি কমা দিলাম, এবং কমার পরে যেখানকার রিপোর্ট, যে স্থানের রিপোর্ট, ঘটনা ঘটার স্থান, সেই স্থানটি আমরা এখানে উল্লেখ করে দেব। ওকে, সো এইটা আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারি, রিপোর্টের খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল অংশ। নাম্বার থ্রি, একটি রিপোর্টের দুটি অংশ তোমাদের জানতে হবে, রিপোর্টের দুটি অংশ থাকে। আচ্ছা, আমরা জেনে নিই প্রথম অংশটা কি। রিপোর্টের প্রথম অংশে সম্পূর্ণ রিপোর্টটা সারমর্ম আকারে বর্ণিত হবে। আমি আবার ক্লিয়ার করছি, আমরা যে রিপোর্টটা লিখব তার দুটি অংশ থাকবে, প্রথম অংশে সম্পূর্ণ রিপোর্ট যাবে না, সম্পূর্ণ রিপোর্টটা সারমর্ম আকারে যাবে। এবং আমি যদি তোমাদের একটু সহজ করে বলতে চাই, এই রিপোর্টের এই প্যারাটুকু হবে হয়তো বা দুই আড়াই বা তিন লাইনের মধ্যে, এরপরে একটা প্যারা হবে, এবং তারপরে সেকেন্ড প্যারাতে দ্বিতীয় অংশে রিপোর্টটা আসবে বিস্তারিত। সো তোমরা যখন কখনো রিপোর্ট লিখবে তখন অবশ্যই এই দুইটি অংশের কথা মাথায় রেখে রিপোর্টটি লিখবে। এবার রিপোর্ট লেখার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রত্যেকে জানা দরকার, এই জিনিসগুলো মেনটেন না করার কারণে আমরা রিপোর্টে ফুল মার্কস পাই না। তো চলো একটু দেখে নিই আমরা যে কোন জিনিসগুলো জানা দরকার। নাম্বার ওয়ান, পরীক্ষার কোয়েশ্চেনে কোনো নাম ব্যবহার থাকলে স্টাফ রিপোর্টার এবং করেসপন্ডেন্টের পরিবর্তে সেই নামটি ব্যবহার করতে হবে। অর্থাৎ বলা হলো যে সাপোজ ইউ আর রূপম, তো যদি বলা হয় সাপোজ ইউ আর রূপম, তাহলে আমরা ওই যে স্টাফ করেসপন্ডেন্ট বা স্টাফ রিপোর্টারের জায়গা আমরা রূপম নামটি ব্যবহার করব, এবং তারপরে বাকি যেভাবে তারিখ এবং হচ্ছে ঘটনা ঘটার স্থান সেগুলো আমরা দিয়ে দেব। আমি আরেকবার রিপিট করছি, পরীক্ষার কোয়েশ্চেনে যদি কোনো নাম ব্যবহার করা থাকে তাহলে সেখানে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্টের পরিবর্তে সেখানে ওই নামটি আমরা ব্যবহার করব। আচ্ছা, একটু পরে আমি তোমাদের একটি নমুনা স্যাম্পল যে আমাদের আইটেম থাকবে সেটা মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। নাম্বার টু, যে জিনিসটি জানতে হবে, রিপোর্ট রাইটিংয়ে দুটি প্যারা থাকবে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দুটি প্যারা থাকবে, দুইয়ের অধিক প্যারা করা যাবে না। নাম্বার থ্রি, রিপোর্ট রাইটিংয়ে যে কোনো পেজ থেকে তুমি শুরু করতে পারবে। অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি রিপোর্ট কি কোন পেজ থেকে শুরু করব, তুমি যে কোনো পেজ থেকে শুরু করবে। তবে যে কথাটা মনে রাখা দরকার সেটা হচ্ছে অর্ধ পেজ থেকে
কোনো রিপোর্ট লেখা যাবে না। আই মিন, তুমি একটা পেজের অর্ধেক পর্যন্ত কোনো একটা কোয়েশ্চেন আনসার করে ফেলেছো, নিচে ফাঁকা আছে, তো তুমি ভাবছো যে আমি এখান থেকে রিপোর্টটা লিখবো, এমনটি করা যাবে না। নাম্বার ফোর, রিপোর্ট রাইটিংয়ের সময় ফার্স্ট পার্সন, আই মিন দুটি পার্সন, আই এবং উই, এটাকে ফার্স্ট পার্সন বলছি, এই ফার্স্ট পার্সন যে কোনো সময় তোমাকে বর্জন করতে হবে। কেননা রিপোর্ট রাইটিংয়ে আই এবং উই ব্যবহার করলে কিন্তু সেটা ব্যক্তিগত আলোচনা হয়ে যায়, এবং তোমরা মনে রাখবে রিপোর্ট কিন্তু কোনো ব্যক্তিগত আলোচনা নয়, এটা পত্রিকায় যাবে, এটা নিউজ পেপারে যাবে, সুতরাং পাঠকরা পড়বে, পাঠকরা নিঃসন্দেহে কারো ব্যক্তিগত কোনো আলোচনা শুনবে না। সো আমরা ব্যাপারটি মাথায় রাখবো যে এখানে ফার্স্ট পার্সন বর্জন করবো। নাম্বার ফাইভ, রিপোর্ট রাইটিংয়ে সাধারণত আমাদের কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, সেটা হচ্ছে 120। তো যদি কখনো সর্বোচ্চ পরিমাণ থাকে তাহলে সেটা হয়তো বা থাকবে 150 ওয়ার্ডস। সো আমরা মোটামুটি ধারণা করে নেব যে ওয়ার্ড লিমিট থাকবে 120 অথবা 150। এক্ষেত্রে সাজেশন থাকবে, তুমি পরীক্ষার জন্য যেহেতু রিপোর্টটা তোমাকে লিখতেই হবে, সো বাসায় তুমি ট্রাই করে নাও যে 120 পেজের ভেতরে ওয়ার্ড সংখ্যা হলে তোমার খাতা ঠিক কতটুকু জায়গা নিচ্ছে। সো ওই রকম একটা ধারণা রেখে দাও, তাহলে তুমি পরীক্ষাতে বুঝতে পারবে যে তোমার কতটুকু পেজ হলে মোটামুটি 120 ওয়ার্ড কাভার করছে। ওকে, তো যখন আমরা সব রুলসগুলো আলোচনা করলাম, এবার আমরা একটা নমুনা প্রশ্ন এবং তার সলভ দেখব যে রিপোর্ট রাইটিংটা কেমন হতে পারে। ইয়াস, আমরা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে একটি নমুনা দিয়েছি। নমুনাটি এর আগে আমরা প্রশ্ন দিয়েছিলাম, তো তারই প্রশ্নের একটা আমরা হচ্ছে সলভ দিয়েছি। সেই সলভটা হচ্ছে মূলত গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন বিষয়ক একটি রিপোর্ট। তো রিপোর্টটার শুরুতে আমরা তিনটা টাইটেল দিয়েছি। প্রথম টাইটেলটা হচ্ছে এ ম্যাসিভ ফায়ার অন গার্মেন্ট ফ্যাক্টরি, অর্থাৎ গার্মেন্ট ফ্যাক্টরিতে মারাত্মক অগ্নি। নাম্বার টুতে আমি আরেকটা দিয়েছি, যে ওইটা না দিয়ে আমরা এটাও দিতে পারি, ফায়ার অন গার্মেন্ট ফ্যাক্টরি, সিম্পলি ফায়ার গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন। আর নাম্বার থ্রি যেটা দিয়েছি সেটা হচ্ছে রহস্যময়ী, যেটাকে আমরা বলছি মিস্ট্রিয়াস সেন্স, একটু রহস্যময়ী আমরা টাইটেল দিয়েছি, দ্য হেল্পলেস টাস্ট বাই দ্য ক্রুয়েলটি অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর নিষ্ঠুর কষাঘাতে আজকে যারা অসহায় তারা পিষ্ঠ বা তারা সত্যি কষ্টে রয়েছে। এই যে নিচেরটা দিয়েছি, আমি তোমাদের বারবার বলছি যে যদি পর্যাপ্ত পরিমাণে ইংলিশে বেসিক স্ট্রং না হয়, ফ্রেজ মেকিংয়ের ক্ষমতা না থাকে, তাহলে অবশ্যই তোমরা এটা দিতে চেষ্টা করবে না, অবশ্যই তোমরা সিম্পলগুলো দেবে। ওকে, সো টাইটেল আমরা দিয়ে ফেললাম। টাইটেলের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যে টাইটেলে তোমরা যখন কোনো ওয়ার্ড লিখবে, সেই ওয়ার্ডগুলো অবশ্যই প্রথম লেটারটা শুরু হবে ক্যাপিটাল দিয়ে। তবে যদি কখনো আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন, এই তিনটি যদি থাকে তাহলে সেগুলো স্মল করব। আমি আরেকবার বলছি, টাইটেল লেখার সময় যদি কখনো আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন ওয়ার্ডটি আসে তাহলে সেগুলো করব আমরা স্মল। তুমি লক্ষ্য করে দেখো, আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলে আমরা কিন্তু আর্টিকেল প্রথমে লেখার কারণে কিন্তু সেটাকে ক্যাপিটাল করেছি, বাট এই আর্টিকেলটা যদি ভেতরে কোনোভাবে বসতো তাহলে কিন্তু সেটাকে আমরা স্মল করতাম। তো সেই দিক থেকে লক্ষ্য করলে দেখো যে আমরা প্রিপোজিশন ভেতরে লিখেছিলাম বলে সেটাকে স্মল করেছি, বাট কোনো ক্রমে যদি এই প্রিপোজিশনটা হচ্ছে, জাস্ট ধরে নাও যেটা যদি আমরা শুরুতে দিয়ে দিতাম এই অনটা, তাহলে কিন্তু এই অনটা অবশ্যই তোমার হচ্ছে এখানে স্মল হতো না, এটা কিন্তু তখন ক্যাপিটাল ও হয়ে যেত। ওকে, আই হোপ তোমরা যে এই তিনটা বিষয় মনে রাখবে, যে আমরা যখন টাইটেল দেবো টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল করব, কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল করব না, তিনটা, একটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন এবং হচ্ছে কনজাংশন। ওকে, সো এটা আমরা পরেরটাতে লক্ষ্য করেছি। ওকে, এবার আমরা নর্মালি যে রুলসগুলো আগে বলেছিলাম যে স্টপ রিপোর্টটা দিয়ে শুরু করব। তবে যদি কোয়েশ্চেনে কোনো নাম উল্লেখ থাকে, যে সাপোজ ইউ আর রূপম, সাপোজ ইউ আর এক্স ওয়াই জেড, তখন কিন্তু আমরা এখানে এক্স ওয়াই জেডি উল্লেখ করব, তখন কিন্তু আমরা স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট উল্লেখ করব না। আচ্ছা, এরপরে আমরা আমাদের রুলসে যেটা দিয়েছিলাম যে আমরা তারিখ উল্লেখ করব, সাল সহ, এবং তারপরে হচ্ছে ঘটনা ঘটার স্থান। আচ্ছা, স্থানটি দিয়ে দেব। এবার আমরা শুরু করছি। তো এখানে আমি বলেছিলাম আমরা যে রিপোর্ট লিখব সে রিপোর্টে কিন্তু দুটি প্যারা থাকবে, এই একটি প্যারা আর শেষে হচ্ছে একটি প্যারা। এবং বলেছিলাম প্রথম প্যারাটা হবে পুরো রিপোর্টের সারমর্ম, এবং পরে প্যারাটাতে পুরো রিপোর্টটা বিস্তারিত আলোচনা হবে। তো তুমি খেয়াল করে দেখো, এই রিপোর্টটার এই অংশে কিন্তু আমি পুরো রিপোর্টটাকে সামারি আকারে বলেছি এই প্যারাতে। এই অংশে তুমি খেয়াল করে দেখো, এ ডেস্ট্রাকটিভ ফায়ার হ্যাজ রিসেন্টলি বার্নড আ গার্মেন্ট ফ্যাক্টরি, একটা মারাত্মক অগ্নি সংযোগ ঘটেছে গার্মেন্টস ফ্যাক্টরিতে সাম্প্রতিক সময়ে।
ইউনিট অব দ্য হামিম গ্রুপ অ্যাট সাভার, এবং সেটা হচ্ছে সাভারের হামিম নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। অলরেডি 25 পিপুল হ্যাভ ডাইড, অলরেডি 25 জন মানুষ মারা গেছে, অ্যান্ড ম্যানি গার্মেন্ট ওয়ার্কার্স হ্যাভ বিন সিরিয়াসলি ইনজিউর্ড, এবং অনেক গার্মেন্টস কর্মীরা সেখানে আহত হয়েছে। দ্য কজ অফ দ্য ফায়ার ইজ স্টিল আননোন, এখনও জানা যায়নি অগ্নিসংযোগের আসল কারণটি। তো দেখো, আমি কিন্তু পুরো রিপোর্টটা এখন এখানে ক্লিয়ার করলাম না, জাস্ট একটু হিন্টস দিলাম। এইটুকু পড়ার পরে মোটামুটি পরের স্টেপটা পড়ার জন্য অনেকে কৌতূহলী হবে, অনেকে জানতে চাইবে যে আচ্ছা অগ্নিটা কীভাবে, অগ্নিসংযোগ কীভাবে ঘটেছিল, কতজন মারা গেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর জন্য এই দ্বিতীয় প্যারাটা থাকবে। সো দ্বিতীয় প্যারাটা হচ্ছে স্মোক স্প্রেড দ্য এন্টায়ার বিল্ডিং র্যাপিডলি আফটার দ্য ফায়ার ইজ জেনারেটেড, আগুন ধরার সঙ্গে সঙ্গে সমস্ত বিল্ডিংয়ে ধোঁয়া ছড়িয়ে গেল, আগুন ছড়িয়ে গেল। দ্য ফায়ার ব্রিগেড রাস্ট টু দ্য স্পট ইনস্ট্যান্টলি টু পুট আউট ফায়ার, তৎক্ষণাৎ সেখানে আমরা ফায়ার ব্রিগেডকে ছুটে আসতে দেখেছি। দ্য বাংলাদেশ আর্মি, দ্য বাংলাদেশ এয়ারফোর্স অলসো সেন্ড দেয়ার হেলিকপ্টার অ্যান্ড ম্যান পাওয়ার টু রেস্কিউ দ্য গার্মেন্ট ওয়ার্কার, এবং এই ঘটনাস্থলে আমরা আসতে দেখেছি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, তারা তাদের হেলিকপ্টার এবং তাদের জনবল দিয়ে সাহায্য করেছিল গার্মেন্টস ওয়ার্কারদেরকে রক্ষা করা, মুক্ত করার ক্ষেত্রে। এবং ইভেন দ্য পিপুল ফ্রম অল ওয়ার্কস অব দ্য লাইফ জয়েন দ্য রেস্কিউ অপারেশন উইলিংলি, এবং এখানে দেখেছি যে আমরা সেখানকার সাধারণ মানুষরাও এই অপারেশন কাজে ইচ্ছাকৃত হয়ে অংশ নিয়েছিল। আফটার ওয়ার্কিং হার্ড ফর নিয়ারলি 10 আওয়ার্স, 10 ঘন্টা পরিশ্রমের পর দ্য ফায়ার ব্রিগেড উইথ অল ফোর্সেস সাকসিডেড ইন পুটিং আউট ফায়ার, অবশেষে তারা কিন্তু তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগুনকে নিভাতে সক্ষম হয়েছিল। দ্য ফায়ার ক্লেম 25 লাইভস অ্যান্ড ম্যানি ওয়ার্স আদার্স ওয়ার ইনজিউর্ড, এবং আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে মারা গেছে 25 জন, দ্য ওয়ান্ডেড ওয়ার অ্যাডমিটেড ইন টু ডিফারেন্ট হসপিটালস, এবং আহতরা বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম ফোর মেম্বার ইনকোয়ারি কমিটি, আর সরকার 4 কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছে টু ফাইন্ড আউট দ্য কজ অব দ্য ফায়ার, এই আগুন কেন ধরেছে সেটি জানার জন্য। তো যাই হোক, এটা আমি অর্থ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রথম অংশটা ছিল জাস্ট সামারি এবং পরের অংশটা হচ্ছে বিস্তারিত। তো এটাই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মগুলো তোমরা অবশ্যই মেনটেন করবে। আর পরিশেষে আমি তোমাদের আরেকটি কথা বলে রাখি, আমি বেসিক্যালি বিশ্বাস করি যে অনেক কিছু শর্টকাট ফর্মে দেওয়া সম্ভব হয়, শর্টকাট ওয়েতে দিলে সম্ভব হয়, বাট রিপোর্ট রাইটিং ব্যাপারটা এমন একটি দিয়ে আরেকটি কখনোই হবে না। অনেকে বলে থাকে যে তুমি বুক ফেয়ার একটা প্যারাগ্রাফ পড়েছো, তো সেটা থেকেই তুমি হচ্ছে একটি রিপোর্ট লিখতে পারবে। তো রিপোর্টের ক্ষেত্রে বুক ফেয়ার প্যারাগ্রাফটা কোনোভাবে লিখলে আমার মনে হয় না তুমি মার্কস পাবে। এক্ষেত্রে তোমাদের সাজেশন থাকবে যে রিপোর্টের মূল ফর্মেটটা তোমরা মুখস্থ রাখবে, কন্ট্রোলে রাখবে, দেন কয়েকটা রিপোর্ট তোমরা যদি বাসায় দেখো বিগত বছরগুলোর টেস্ট পেপার, ইম্পর্টেন্ট বিভিন্ন বইগুলো থেকে টিচারদের সাজেশন নিয়ে যদি তোমরা একটু অনুশীলন করো, তাহলে আমার মনে হয় তোমরা লিখতে পারবে। এবং তো আজকের এই ভিডিওটি মূল আলোচ্য বিষয় ছিল রিপোর্ট রাইটিং, হাউ টু মেক অ্যান ইফেক্টিভ রিপোর্ট। তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি রিপোর্ট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা আমাকে জানিয়ে দেবে। আর সবশেষে একটি কথা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো আজকেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, অন্যকেও ভালো রেখো, পরবর্তী ক্লাসে আবারও কথা হবে অন্য কোনো লেসন নিয়ে। গুড বাই।